বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আর ভীষণ মজাদার শীতের সকালে ভাপা পিঠার রেসিপি তো আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আমি সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি আর ভাপা পিঠা কিন্তু সেদ্ধ চালের গুঁড়া দিয়েই ভালো হয় তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ আমি এই চালটাকে দুধ দিয়ে পিঠার জন্য তৈরি করব। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন তো অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এটাকে তৈরি করে নিতে হবে এটা কিন্তু খুব বেশি দুধ দিয়ে একদম নরম করে ফেলা যাবে না এটা একটু ঝুরঝুরে হবে তো আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এটাকে তৈরি করে নিচ্ছি তো এটা হয়ে গেছে যখন এটা হাত দিয়ে এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার একটুখানি চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি একটা চালনি নিয়েছি আর চালনি দিয়ে এরকম এরকমইভাবে চেলে নিচ্ছি আপনার চেলে প্লাস্টিকের যে ছাটনিগুলো পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন এখন আমি চুলা একটা হাড়িতে কিছুটা পানি দিয়েছি পানিটাকে বলক তুলে নিব তো এ ফাঁকে আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি এখানে আমি চালটাকে চালের গুঁড়াটাকে কিন্তু চেলে নিয়েছি এখন আমি এই চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করব তো আমি পিঠাগুলো তৈরি করব যে কোনো বাটি দিয়ে আপনারা তৈরি করতে পারেন এখানে আমি এক লিটারের যে সেভেন আপের বোতলগুলো সেগুলোর নিচটাকে আমি এরকম কেটে নিয়েছি আর এগুলো দিয়ে তৈরি করলে কিন্তু খুব সুন্দর হয় দেখতে আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন তো আমি চারটা কেটে নিয়েছি এটাকে সরিয়ে রাখলাম আমি অল্প পরিমাণে তৈরি করছি তো একটা দিয়ে হয়ে যাবে বেশি পরিমাণে তৈরি করলে আমার চার পাঁচটা একসাথে দিলে চারটার প্রয়োজন হবে তো আমি এখানে একটার মধ্যে নিয়ে নিলাম কিছুটা গুঁড়ি নিয়ে নিলাম চালের গুঁড়া নিয়ে নিলাম এখন মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন এরপরে গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় আমি যে চাকা গুড়টা সেটাকে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি উপরে আরও সামান্য নারকেল কুড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর ভীষণ মজাদার শীত মানেই তো পিঠা পুলি খাওয়ার ধুম তো আপনারা এভাবে তৈরি করতে পারেন আমি হাত দিয়ে একটু সমান করে দিলাম খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই এভাবে একটু সমান করে দিলে হয়ে যাবে এখন আমি একটা নেট জাতীয় একটা কাপড় ভিজিয়ে তারপরে চিপে নিয়েছি এখন এটাকে এইভাবে ঢেকে দিয়েছি আপনার চাইলে কিন্তু সুতি কাপড় দিয়েও তৈরি করতে পারেন এখন আমি যে পানিটাকে ফুটতে দিয়েছিলাম সেই পানিটার উপরে এরকম একটা ছাঁকনি দিয়ে দিলাম এরপর আমি এর উপরে পিঠা দিয়ে দিব তো আমি পিঠাটাকে এভাবে বসিয়ে দিয়েছি এরপরে কাপড়টাকে সরিয়ে তারপরে আমি এটা তুলে নেব তো আপনারা চাইলে কিন্তু বড় হাড়িতে একটা কাপড় বেঁধে অনেকগুলো পিঠা একসাথে দিতে পারেন তা আমি যে বোতলটাকে তুলে নিলাম আর এই কাপড়টা দিয়ে ঢেকে দিলাম এইভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব আর এটা কিন্তু সময় লাগে না খুব সহজেই হয়ে যায় সেইভাকে আমি আরও একটি পিঠা তৈরি করতে চলে গে যাচ্ছি তো এই পিঠাটা যতটুক সময় লাগবে আমার রেডি করতে ঠিক ততটুক সময়ের মধ্যেই কিন্তু ওই পিঠাটা আমার সেদ্ধ হয়ে যাবে খুব একটা সময় লাগে না একটা পিঠা দিয়ে আরেকটা পিঠা এইভাবে তৈরি করতে করতে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এই পিঠাটাকেও সেম একইভাবে তৈরি করে নিচ্ছি এখন আমি ওই পিঠাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর এটা কিভাবে বুঝবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই কাপড়টাকে সরিয়ে আঙুল দিয়ে এভাবে চাপ দিলে যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তাহলে বুঝতে হবে যেটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব, তো হাতে যদি ভাব লাগে তাহলে কিন্তু এই ছাঁকনিটা ধরে নামিয়ে তারপর পিঠাটাকে তুলে নিতে পারেন অথবা এরকম একটা তেলের চামচ দিয়ে এরকম করে উঠিয়ে নিতে পারেন তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এটা কাপড় থেকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো আমি বাকি পিঠাগুলো এভাবে তৈরি করে নেব তো আমি কয়েকটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেকটা মজার হয়েছে বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগে লাগবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ